জীবনযাত্রার চলার পথে অনেক অমুসলিমদের সাথে আমাদের দেখা হয়ে যায়। তাদের সম্বোধন করতে গিয়ে আমরা অনেক সময় সালাম দিই এবং এই সালাম দেওয়ার আগে ও পরে চিন্তায় পড়ে যাই এই ভেবে যে সালাম দেওয়া যাবে কি না বা তাদের আদাব বা নমস্কার বলা যাবে কি না। তো চলুন আজকে আমরা এই ভিডিওতে এই সমস্ত প্রশ্নের উত্তর জানবো ইনশাআল্লাহ। অমুসলিমদের সালাম দেওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ইহুদি ও নাসারাদের প্রথমে সালাম দিবে না। মিশকাত হাদিস নাম্বার 4635। তবে যদি তারা সালাম দেয় তবে শুধু ওয়ালাইকুম বলে উত্তর দিতে হবে। মিশকাত হাদিস নাম্বার 4637। আবু হুরাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহুদি খ্রিস্টানদেরকে প্রথমে সালাম দিও না। যখন প্রতিমধ্য তাদের কারো সাথে সাক্ষাৎ হবে তখন তাকে পথের এক প্রান্ত দিয়ে যেতে বাধ্য করো। মুসলিম হাদিস নাম্বার 2167। তিরমিজি হাদিস নাম্বার 2700। হিন্দুদের বা কোনো অমুসলিমকে সালাম দেওয়া যাবে না, তবে শিষ্টাচারমূলক সম্ভাষণ করা যাবে। সালাম অর্থ শান্তি। মুসলমান পরস্পরকে সালাম দেওয়ার মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে তার উপরে শান্তি বর্ষণের দোয়া করেন। হিন্দুগণ ইমানদার নন, বিধায় তাদেরকে ইসলামী তরিকায় সালাম দেওয়া যাবে না। আর দ্বিতীয় বিভ্রান্তিকর বিষয়টি হলো, ইসলাম ধর্মমতে হিন্দু কোনো ব্যক্তিকে আদাব বা নমস্কার দেওয়া যাবে কি না। বিধর্মীগণ যখন বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের দায়িত্বে থাকে তখন বাধ্য হয়েই তাদেরকে অভিবাদন জানাতে হয়। সে সময় অবশ্য কিছু নীতিমালা মানার দরকার আছে, যেমন কোনো হিন্দুকে আসসালামু আলাইকুম বা নমস্কার বলে সম্বোধন করা যাবে না। নমস্কার বলা যাবে না এই জন্য যে নমস্কারের সংক্ষিপ্ত রূপ নম শব্দটি হিন্দুগণ তাদের ধর্মীয় ক্ষেত্রে ব্যবহার করে থাকে, যেমনিভাবে জয় শব্দটি তাদের সকল ধর্মীয় কাজে ব্যবহার হয়, যেমন জয় মা কালী, জয় রাধা, জয় গুরু, জয় হিন্দ ইত্যাদি। তাছাড়া হিন্দুগণ অপর হিন্দুদেরকে নমস্কার শব্দ দিয়ে শুভেচ্ছা জানায়, তবে তাদের শুভেচ্ছাস্বরূপ আদাব বলা যাবে। কারণ হিন্দু মুসলিম অধ্যুষিত ভারতীয় বাংলাভাষী এলাকায় উভয় ধর্মের লোকজন একসাথে বসবাস করার কারণে তাদের মধ্যে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যম হিসাবে উভয় ধর্মের ধর্মীয় নেতাগণ মিলে নিজস্ব ধর্মের শুভেচ্ছাবাণী বাদ দিয়ে বাংলা ভাষার আদাব শব্দের দয়ের সাথে আকার যোগ করে আদাব শব্দের সৃষ্টি করেন। এতে কারো ধর্মের ধর্মীয় প্রাধান্য বা হেয়প্রতিপন্ন অথবা ধর্মীয় বিধানজনিত সমস্যা সৃষ্টি না হয় তখন থেকেই আদাব শব্দ প্রচলিত হয়ে আসছে। অতএব হিন্দুদেরকে আদাব বলতে কোনো সমস্যা নেই, বৌদ্ধদের জন্য একই নিয়ম পালন করতে হবে। যদি সে ব্যক্তি খ্রিস্টান হন তাহলে তাকে যে সময়ে শুভেচ্ছা জানানো হবে স্থানীয়ভাবে সে সময়ের ওপর ভিত্তি করে, অর্থাৎ গুড মর্নিং, গুড নুন, গুড আফটারনুন, গুড ইভিনিং অথবা গুড নাইট বলে সম্বোধন জানাতে পারে। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে যথাযথভাবে দিন পালনের তৌফিক দান করুন। আমিন।